हेलो आमार प्रिय बंधुगण, आमी आज के अपन के देखाबो की करे डाया पिपड़े थाका अवस्थाय गाछ थेके आपनी फल पेरे खेते पारेन। आमी एखन आम पेरे खाबो, माने आम पारबो। आसुन आमार संगे। एइखाने किछु उस्ताद रखा आछे आर एटा दिये आमी हामला करू, हामला चालाबो। এই জায়গা খুব একটা ভালো নয়, তবু আমাকে এখান থেকে উঠতে হবে। এই জায়গাটা খুব একটা ভালো নয়, তাই আমি আগে থেকে রেডি করে রেখেছি, এখান থেকে উঠবো। অনেক কষ্ট হবে, তবু মানে উঠতে হবে আমাকে। আপনি এই গাছের উপরটাতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই গাছে আপনি সহজভাবে উঠতে পারবেন, সেরকম একটা কষ্ট হবে না মনে হচ্ছে। এইখান দিয়ে উঠাটা খুব কষ্টদায়ক, কষ্ট হলেও আমি উঠে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন আছে, আগে ভাবিনি আম পেরে খাওয়াটাই অনেক কষ্টদায়ক। ওই দেখুন, ওখানটাতে ওদের শিবির রয়েছে। আপনি যদি গাছটাকে বেশি নাড়াচাড়া করেন তাহলে ওরা ওখান থেকে বেরিয়ে আসবে আর আপনার উপর আক্রমণ চালিয়ে দেবে। তাই আপনাকে খুব সাবধান থাকতে হবে যাতে গাছটা বেশি লড়াচড়া না করে। এইগুলোর জ্বালায় না আপনি আম পেরে খেতে পারবেন না, সেই জন্য তো ওনাদেরকে হামলা করার জন্য অস্ত্র এনেছি। এক হাতে ক্যামেরা আরেক হাতে এই ব্যাগটা নিয়ে এসেছি। গাছে ওঠাটা আরো জুলুম হয়ে যাচ্ছে আমার জন্য। আর নিচে দেখলে আপনি তো ভয় পেয়ে যাবেন, যদি পড়ে যায় তাহলে তো আমার ক্যামেরাটাও যাবে, আমিও যাব, সব চলে যাব। ডায়ে পিঁপড়েগুলো আমাকে আক্রমণ করার জন্য দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু আমি ওদের কামড় খেয়ে যদি এখান থেকে পড়ে যায় তাহলে আমার খুব বিপদ হবে। তাই আমাকে গাছটাকে ভালো করে শক্ত করে ধরে রাখতে হবে। এই মুহূর্তে আমি গাছটার অনেক উপরে চলে এসেছি, তাই আমার ভয়টাও অনেক বেড়ে যাচ্ছে। আপনি এই ডায়াদেরকে দেখলে বুঝবেন যে ওরা চায় যে এই গাছ থেকে যাতে আম কেউ পারতে না পারে, সেই জন্য এরকমভাবে রেডি হয়ে রয়েছে। আমাকে আক্রমণ করা শুরু করে দিয়েছে, দেখতে থাকুন। এই দেখুন আমাকে আক্রমণ করেছে। এইভাবে যদি আমাকে আক্রমণ করতে থাকে তাহলে আমার এখান থেকে পড়ে যাওয়াটাই বেশি সম্ভাবনা রয়েছে। আমি হামলা চালানোর আগেই ওনারা আমাকে হামলা করে দিয়েছে, এখন আমাকে নিচে নামতে হচ্ছে। তাই ওখান থেকে কিছুটা নিচে নেমে এলাম রেস্ট নেওয়ার জন্য। আর এই ডায়া পিঁপড়েদের থেকে আপনাকে বাঁচতে হবে। আমি ধীরে ধীরে খুব ক্লান্ত হয়ে পড়ছি, কেননা ওদের আক্রমণে জ্বালা আমি টিকতে পারছি না, কিন্তু আমার অস্ত্রটাকে আমি বের করতেই পারছি না। এইভাবে আর আমার কামড় খেয়ে বসে থাকার কোনো মানে হয় না, তাই আমি অস্ত্রকে বের করার জন্য পুরো প্রস্তুতি চালিয়েছি। এই মুহূর্তে একটা ডায়া আমাকে কামড়ে দিয়েছে, আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন। এবার দেখুন আমি ওদেরকে কিভাবে আক্রমণ করি, মালটাকে বের করবো এখান থেকে। এই উস্তাদ থাকা বোতলটাকে আমি এবার বের করে নিলাম, আর এবার আমি ওদেরকে হামলা করব। এবার আমি মালটাকে বের করে নিলাম, এবার দেব হামলা চালিয়ে। এসো এসো, আমি যে উস্তাদগুলো পাঞ্চিং করছি তার উল্টো দিকে রয়েছি, কেননা আমার পাঞ্চিং করা বোতলের সামনে থেকে হাওয়া বয়ে যাচ্ছে আর সবগুলো উস্তাদ আমার মুখের দিকে চলে যাচ্ছে। ডায়া পিঁপড়েদের হামলা চালাতে গিয়ে আমার মুখে উস্তাদ এসে পড়েছে, আমাকেও খুব সাবধানে থাকতে হবে। আপনি যদি গাছ থেকে আম পেরে খেতে চান তাহলে আপনি উস্তাদ নিয়ে এইভাবে আক্রমণ করতে থাকুন, যতক্ষণ না এই ডায়াগুলো মরে যায়, হয়তো দুই একটা বেঁচে যেতেও পারে। মানে আমি উল্টো দিকে পড়েছি, সবগুলো আমার মুখের দিকে আছে, বাতাসে মানে আমার মুখের দিকে নিয়ে যাচ্ছে। আর পদ্ধতিটাও শিখে নিয়েন যে কিভাবে ডায়া পিঁপড়েদেরকে মারতে হয়। এইভাবে আমি কিছু সময় ডায়াদেরকে আক্রমণ চালাতে থাকলাম। যখন ডায়াগুলো মারা যাবে তারপর আপনি এইভাবে শান্তিয়ালে আমগুলো ছিঁড়তে থাকুন, কিন্তু একটু দূরে থাকার জন্য আপনাকে একটু কষ্টও হতে পারে।
কিছু কিছু সময়ে আপনি গাছটাতে ভালোভাবে দাঁড়াতেও পারবেন না, তখন আপনাকে খুব সাবধানে ছিঁড়তে হবে আমগুলো। এরকম কষ্ট হতো না, মানে ক্যামেরাটা ধরে রাখতে হয় এক হাতে আর এক হাতে গাছটা ধরতে হয়, সেই জন্য মানে আমি ভালোভাবে দাঁড়াতেও পারছি না। আর এদিকে তো ডায়া পিঁপড়েদের আক্রমণ আছেই। একটা কথা ভালোভাবে মনে রাখবেন যে এই আমগুলো ছিঁড়ার সময় আপনার খুব সাবধানে ছিঁড়তে হবে, কারণ এই আমের কোষগুলো যদি ছিটকে যায় আপনার শরীরে বা আপনার চোখে তাহলে আপনি অন্ধ হয়ে যেতে পারেন, আর যদি আপনার চামড়ায় লেগে যায় তাহলে আপনার চামড়ায় ঘা হয়ে যাবে। তাই খুব সাবধানে এগুলো ছিঁড়তে হবে, এভাবে ছিঁড়বেন। আপনি উস্তাদ দিয়েছেন বলে ভাববেন না যে এখানে ডায়াগুলো নেই, সব মারা গিয়েছে, কিন্তু হয়তো দুই একটা থাকতেও পারে আর সেগুলো আপনাকে আক্রমণ চালিয়ে দেবে। আক্রমণ করে দিয়েছে, দেখুন এই দেখুন খুব ডেঞ্জার, এইগুলো আক্রমণ করে দিলে আপনি মরে যেতে পারেন বা এখান থেকে যদি আপনি পড়ে যান তাহলে আপনার খুব বিপদ হবে, আপনি নাও বাঁচতে পারেন। এই গাছটার মাঝে কিছু দূরের অংশতে থাকা আমগুলো ছিঁড়া যায় না, তাই আমার ঠাকুমা আমার জন্য একটা আঙ্গার বানিয়ে আনছে আর সেটা দিয়ে আমি দূরের আমগুলোর টেনে আনবো, তারপরে আমি আমগুলো ছিঁড়ে নেব। যতক্ষণ পর্যন্ত আমার ঠাকুমা আমার জন্য আঙ্গার বানাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এই ক্যামেরাটাকে এদিক সেদিক ঘুরালাম। উনি হচ্ছেন আমার ঠাকুমা, আঙ্গার বানিয়ে এনেছে, এবার আমি এই আঙ্গার দিয়ে দূরের আমগুলো টেনে টেনে পারবো। ভালো হবে না? খুব খুব ভালো বানিয়েছে আমার ঠাকুমা। দূরের আমগুলো আঙ্গার দিয়ে পাড়াটা ভালো লাগার একটা বিষয় আর আমার খুব ভালো লেগেছে। এইভাবে আমি কিছুক্ষণ আম পাড়ার পর কাছ থেকে নেমে এলাম, কিন্তু একটা খুব খারাপ বিষয় যে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কতগুলো আম পেরেছি, কারণ বৃষ্টি এসেছিল তাই আমি আগেই আমগুলো নিচে নামিয়ে দিয়েছিলাম।